নর গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখব। তো নর গেট কি ওয়ার গেটের বিপরীত, এবং ওয়ার গেটের সাথে একটা নট গেট লাগাতে হয়। তো আমরা আগে ওয়ার গেটটা আঁকিয়ে নিই। দেখো, তো ওয়ার গেটটা যদি আমরা আঁকিয়ে নিই তাহলে ওয়ার গেটটা কেমন হয়। ওয়ার গেট, ওয়ার গেট এই যে বাঁকা চাঁদের মতো, বাঁকা চাঁদ। তো আমরা এর সাথে ইনপুট দিলাম এ এবং বি, এ এবং বি আমরা ইনপুট দিলাম। তাহলে অর গেট হিসাবে আমরা এখানে আউটপুট কি পাবো, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। কিন্তু আমরা বলেছি কি এই আউটপুটটাকে আমরা কি করব, একটি নট গেটের ভেতর দিয়ে চালনা করব। তাহলে আমরা একটা নট গেট লাগিয়ে দিলাম এবং নট গেটের ভেতর দিয়ে চালিয়ে দিলাম। তাহলে আউটপুটটা কি হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তারপরে ভার। তো এই নট গেটটাকে এইভাবে না লিখে স্মার্টলি ভাবে সুন্দর করে লেখা যায়। কিভাবে দেখো, আমি লিখতেছি একটা এ একটা হচ্ছে বি, এই যে এ এই যে বি। তো এখানে কি করা হয়, একটা গোল দেওয়া হয়। এই গোল মানে হচ্ছে এখানে নট গেট। এই গোলের একটা নাম আছে, এর নাম হচ্ছে বাবল। এটার মানে হলো এ প্লাস বি তারপরে হোল বার। তাহলে এই নটটা এইভাবে না লিখে এখানে গোল চিহ্ন দিয়ে নট গেটটা দিয়ে দেওয়া হয়, আর এই গোল চিহ্নের নাম হচ্ছে বাবল। এরপরে আমরা নর গেটের আমরা সুইচিং সার্কিটটা দেখি, যে নর গেটের সুইচিং সার্কিটটা কেমন হয়। তাহলে নর গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে, অর গেটের বিপরীত। অর গেটে যেরকম ছিল তার চাইতে হবে হচ্ছে উল্টা। তাহলে আমরা সুইচিং সার্কিটটা এঁকে নেই। এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পাশে আমরা নিয়ে আসব, এখানে ধরো আমাদের একটা বাল্ব আছে। সুইচটা এখানে হবে, এখানে না, সুইচটা হবে এইভাবে। এটা হবে এই জায়গায়, বিটা হবে হচ্ছে এই জায়গায়। তো এখানে একটা সুইচ এ, এখানে একটা সুইচ হচ্ছে বি। তো কারেন্ট এই পাশ দিয়ে এসে এই বাল্বের ভিতর দিয়ে যখন চলে যাবে তখন কি হবে, এই বাল্বটা জ্বলবে। এখন দেখো, এই সুইচটা যদি খোলা থাকে তাহলে বিদ্যুৎ এদিকে যেতে পারবে না, এই সুইচটা যদি খোলা থাকে তাহলে এদিক দিয়ে যেতে পারবে না। তাহলে কারেন্ট এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে আসবে এবং বাল্বটি জ্বলবে। তো কোনো কারণে যদি এই সুইচের যে কোনো একটা সুইচ অন হয়ে যায় তাহলে কি হবে, বিদ্যুৎ শর্টকাট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, এদিক দিয়ে পাস করবে এবং পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত এক হয়ে যাবে। তখন কারেন্ট আর এদিক দিয়ে পাস হবে না, এদিক দিয়ে শর্টকাট হয়ে যাবে, সার্কিটটি ব্রেকডাউন হয়ে যাবে, তখন কি হবে, বাল্বটা জ্বলবে না। তো আমরা যখন ইনপুটে জিরো এবং জিরো দিই, অর্থাৎ প্রথম সুইচটি ওয়াফ, দ্বিতীয় সুইচটিও ওয়াফ, তাহলে দেখো এই সুইচটাও ওয়াফ, এই সুইচটাও ওয়াফ, তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে এই পাশে আর পাস করতে পারবে না, তখন কি হয়ে যাবে, এই বাল্বটা জ্বলবে। এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ওয়ান। এরপরে দেখো, প্রথম সুইচটা যদি আমরা ওয়ান করে দিই, এ ইকুয়াল টু ওয়ান, দ্বিতীয় সুইচটা যদি আমরা অফ রাখি, তারপরেও দেখো এ সুইচ দিয়ে কারেন্ট পাস হয়ে
এই পাশে চলে আসবে, আসার ফলে কি হবে, সার্কিটটা ব্রেকডাউন হবে, কারেন্ট এদিকে যেতে পারবে না। তাহলে ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 0। এরপর দেখো প্রথম সুইচটায় আমরা বন্ধ রাখলাম, দ্বিতীয় সুইচটা আমরা চালু করে দিলাম। তাহলে কি হবে দেখো, কারেন্ট এই পাশ দিয়ে আসতে পারে নাই, এই পাশ দিয়ে কারেন্ট চলে আসবে এই পাশে এবং শর্ট সার্কিট হয়ে যাবে, সার্কিটটা ব্রেকডাউন হবে, কারেন্ট এদিক দিয়ে পাস হতে পারবে না। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 0। এরপরে দেখো দুইটা সুইচই আমরা 1 করে দিই, এ ইকুয়াল টু 1 অর্থাৎ প্রথম সুইচ 1, বি ইকুয়াল টু 1 অর্থাৎ দ্বিতীয় সুইচ 1। তাহলে দেখো দুই পাশ দিয়ে কারেন্ট পাশে চলে আসবে এই পাশে, তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে, কারেন্ট এই পাশ দিয়ে আসবে না, বাল্বের ভেতর দিয়ে আসবে না, বাল্বটা জ্বলবে না। তাহলে ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুইচগুলো যখন আমরা অফ রাখবো শুধুমাত্র তখনই এই বাল্বটা জ্বলবে।